This call is now being recorded. नमस्कार विजयगढ़ ज्योतिष राय कॉलेजे जर्नलिज्म और मास कम्युनिकेशन डिपार्टमेंटर प्लेसमेंट सेल और आईक्यूएससी पक्ष के जे आलोचना शुरू हो गतकाल आज के तार द्वितीय दिन एवं शेष दिन हमारे विषय छिलो हाउ टू क्रिएट हाई इम्पैक्ट पीडीएफ टैबलॉयड एंड मार्केट इट ऑनलाइन কি করে আমরা একটা পিডিএফ ট্যাবলয়েড করে বানাবো এবং তার সম্পর্কে জানবো এবং সেটা কি করে অনলাইনে মার্কেটিং অর্থাৎ ডিজিটাল মার্কেটিং একটা নিয়ে আমাদের আলোচনা চলছিল কিছুটা এই প্রসঙ্গে বলি যে এবং সায়ন্তনী বন্দ্যোপাধ্যায় আমাদের মধ্যে আছেন যিনি আগের দিনও আমরা তার পরিচয় দিয়েছি তো সায়ন্তনী বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে কাজ করে থাকেন এবং নানা জায়গায় তিনি কাজ করেছেন এবং তার অভিজ্ঞতা রয়েছে তোমরা সেটা আগের দিনের ক্লাসে বুঝতে পেরেছো এবং আজকে আমরা ডিটেলসে আরও যাব তো এরপরে বলার থাকলো যে যারা আজকের ক্লাসের পরে যাদের প্রশ্ন থাকবে তারা প্রশ্ন করবে এবং প্রশ্নের সঙ্গে সঙ্গে হচ্ছে যে ভবিষ্যতে যদি এ ধরনের প্রোগ্রামে তোমরা অংশ নিতে চাও তাহলে আমাদেরকে জানাবে আমরা সেই মতো ব্যবস্থা করবো যাতে তোমরা ডিজিটাল মার্কেটিংয়ের ব্যাপার নিয়ে আরও বিস্তারিতভাবে জানতে পারো বা পড়াশোনা করতে পারো বা কাজ করতে পারে তো আমি সরাসরি চলে যাব আজকের অনুষ্ঠানে বক্তার কাছে সায়ন্তনী বন্দ্যোপাধ্যায় সায়ন্তনী গুড ইভিনিং হ্যাঁ আমার স্ক্রিনটা একটু শেয়ার করছি আমি হ্যাঁ হ্যাঁ আশা করি সবাই দেখতে পাচ্ছ হ্যাঁ দেখা যায় গতকাল হাউ টু ক্রিয়েট হাই ইম্প্যাক্ট পিডিএফ ট্যাবলয়েড এন্ড মার্কেটিং অনলাইন টপিকটি নিয়ে আলোচনা শুরু করেছিলাম উদ্দেশ্য ছিল কি করে একটি ট্যাবলয়েডকে আরো মনোগ্রাহী করে তোলা যায় তা নিয়ে কিছু বিস্তারিত তথ্য জানা তো আমি গতকাল যে বিষয়গুলি নিয়ে আলোচনা করেছিলাম সেগুলি হলো ব্রিফ হিস্ট্রি অফ ট্যাবলয়েড জার্নালিজম General introduction of tabloid creation, why PDF format is gaining popularity in the digital era. এবং আমি পরের যে চ্যাপ্টারটা শুরু করেছিলাম সেটা হচ্ছে টিপস ফর ডিজাইনিং হাই ইম্প্যাক্ট পিডিএফ ট্যাবলয়েড তো এই যে টিপসগুলো নিয়ে আমি কথা বলছিলাম এর মধ্যে মাত্র তিনটে বিষয় আমি কভার করতে পেরেছিলাম একটা হলো কভার ডিজাইন ফন্ট অ্যান্ড টাইপফেস আর লেআউট বাকি তিনটে বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো সেগুলি হলো টেক্সট অ্যান্ড কন্টেন্ট ইউজ অফ কালার অ্যান্ড ইউজ অফ গ্রাফিক্স এছাড়াও আমার বক্তব্যের মধ্যে থাকছে কি করে এই পিডিএফ ফরম্যাট ট্যাবলয়েডগুলিকে ডিজিটাল পাবলিশারের জন্য উপযুক্ত করে অপটিমাইজ করে ছাড়া যায় আর থাকছে ফ্লিপবুক ট্যাবলয়েড নিয়ে কিছু কথা এবং ফাইনালি যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো কিছু অনলাইন মার্কেটিং টেকনিক্স যেটা ট্যাবলয়েড পাবলিশাররা আজকালকার দিনে ব্যবহার করে থাকেন টু মার্কেট দেয়ার ট্যাবলয়েডস সো লেটস গো টু দ্য ফোর্থ পয়েন্ট অফ টিপস অফ ডিজাইনিং হাই ইম্প্যাক্ট পিডিএফ ট্যাবলয়েড তার আগে আমি গতকাল একটা প্রশ্ন পেয়েছিলাম আপনাদের কাছ থেকে আমি সেই বিষয়টা একটুখানি একবার উত্থাপন করতে চাই প্রশ্নটা ঠিক কি ছিল একটু বলবেন যিনি প্রশ্ন করেছিলেন সে তো নেই আজকে প্রশ্নটা এরকম ছিল যে ওই বাংলায় কি কি ধরনের পাওয়া যাবে আর কি মানে ফন্ট ব্যবহার করা যেতে পারে আচ্ছা এই বিষয়টা নিয়ে আমি বিস্তারিতভাবে বলবো এই টপিকটা শেষ করার পরে পুরোটা না জেনে এটা নিয়ে ডিসকাস করা যাবে না তো আমাদের আজকের ডিসকাশনের প্রথম পয়েন্টটা হচ্ছে যে আমরা ট্যাবলয়েড তো ডিজাইন করতে নেমেছি ওয়্যার ফ্রেমিংও হয়ে গেছে লেআউটও হয়ে গেছে কি ফন্ট দেব সেটাও চুজ করা হয়ে গেছে কিরকম ছবি দেব চুজ হয়ে গেছে এবার আমরা টেক্সট আর কন্টেন্টটা কিভাবে সাজাব একটি ট্যাবলয়েডে নানা বিষয়ে তথ্য উপস্থাপন করা হয়
এই বিভিন্ন বিষয়গুলি যাতে খুব সহজে একজন রিডারের চোখে পড়ে সেই কথা মাথায় রেখেই কিন্তু লেআউট ডিজাইনটা করতে হবে এবং টেক্সটগুলোকে সাজাতে হবে উপযুক্ত হেডিং দিয়ে, কালার দিয়ে, টেক্সট দিয়ে এটাকে সাজিয়ে উপস্থাপন করতে হবে। সো বেসিক্যালি ইউ হ্যাভ টু মেক রিডার ইজিলি ফাইন্ড আউট হোয়াট ইউ ওয়ান্ট টু সে। যদি সবকটা হেডিংই যে খবরের খবরই আমরা দিই না কেন, হয়তো একটা কলমে একটা খবর দিল, তারপরে দুটো কলম নিয়ে আর একটা খবর কিছু দেওয়া হলো, দুটো ছবি দেওয়া হলো, এরকম হয়তো একটা পেজে আছে। কিন্তু আমি যদি সমস্ত খবরই একই রকম হেডিং, একই রকম ফন্ট এইভাবে দিই, তাহলে কোন খবরটা একটু বেশি চাঞ্চল্যকর সেটাকে আমি যদি হাইলাইট না করে দিই, তাহলে রিডার মাইট স্কিপ দ্যাট পার্ট, পড়লই না, চলে গেল, তাতে লাভটা হলো না। এছাড়া বড় কন্টেন্ট যদি থাকে তাহলে দু পাতা জুড়ে প্রকাশ করুন। তবে এটি প্রিন্টেড ট্যাবলয়েডের ক্ষেত্রে বেশি প্রযোজ্য, ডিজিটালের ক্ষেত্রে অনেক সময় এটা ঠিক মানায় না, কারণ আমরা ডিজিটালে দুটো স্প্রেড নিয়ে খুব একটা পিডিএফ ফরম্যাটেতে আমরা পাই না, সেটা আমরা কখনো প্রডিউস করি না। ছোট বড় ছবি মিলিয়ে মিশিয়ে দেখালে আরো ইন্টারেস্টিং হয়, না হলে বিষয়টা কিছুটা একঘেয়ে নিয়ে এসে যায়। কিছু ট্যাগলাইন বড় করে দিলেন, কিছু ট্যাগলাইন ছোট করে দিলেন, ইম্পর্টেন্ট লেখাগুলোকে হাইলাইট করার জন্য দরকার হলে ছবিটা একটু উপর দিকে তুলে আনলেন, এরকম ভাবে নানাভাবে সাজিয়ে অনেক বেশি ইন্টারেস্টিং করে এই ভেতরের পেজগুলোকে আমরা সাজিয়ে লেআউটটা তৈরি করতে পারি। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যে ফন্ট সাইজটা যেন লেজিবল হয়, অর্থাৎ পড়তে যাতে পারা যায় বোথ ইন প্রিন্টেড ফরম্যাট অ্যান্ড ওয়েব ফরম্যাট। আমি ডান দিকে একটা উদাহরণ দিয়েছি, একটা এক্সাম্পল দিয়েছি, একটা ইনসাইড পেজের একটা লেআউট দিয়েছি যেটা সবচাইতে ইম্পর্টেন্ট টপিক, সেই টপিকটার যে হেডিংটা সেটা দেখাই যাচ্ছে বিশাল বড় করে চোখে পড়ার মতন করে দিয়েছে, এবং এটা কিন্তু দুটো পেজ স্প্রেড করেই কাজটা করা হয়েছে, খবরটা কিন্তু দুটো পেজ স্প্রেড করে, যার জন্য এই টম হ্যাংসের ছবিটা ডান দিকে আর তার সাথে এই হেডিংটা বাঁ দিকে, সাব হেডিংটা বাঁ দিকে এইভাবে কম্বাইন্ড করা হয়েছে। আবার মজার ব্যাপার হলো ডান দিকে এখানে একটা ছোট্ট খবর, সেটাকে একটু লেসার হাইলাইট করার জন্য, বাট চোখেও যাতে পড়ে সেই জন্য একটা আলাদা লাল ব্যান্ড দিয়ে তার উপর লিখে কাট আউটস করে সেখানে এইভাবে প্রেজেন্ট করা হয়েছে। পেজ নাম্বারগুলো বড় করে লেখা হয়েছে যাতে খুব সহজে দেখতে পাওয়া যায়। তো এই কটা জিনিস আমাদের একটু মাথায় রাখতে হবে যখন আমরা টেক্সট সাজাব। এরপরের পয়েন্ট যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রঙের ব্যবহার, ইউজ অফ কালার। এই বিষয়ে বলতে গিয়ে আমি প্রথমেই একটা কথা বলি, সেটা হলো রং ব্যবহারটা আমরা অনেক সময় না বুঝেই করে ফেলি। ভালো লাগলো লাল রংটা, দিয়ে দিলাম আমি, কিন্তু আদৌ সেই জায়গায় লাল রং দেওয়া উচিত কি না সেই বিষয়টা নিয়ে আমরা মাথা ঘামাই না। প্রতিটি রঙেরই তার নিজস্ব স্বভাব বা ধর্ম আছে, এক এক রঙের দিকে তাকালে এক এক রকম অনুভূতি জাগায়, তাই রঙের ধর্ম বুঝে ব্যবহার করা উচিত। এক্সাম্পল হিসেবে বলছি, কম্বাইন সিঙ্গল স্ট্রং কালার উইথ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোগ্রাফি অ্যান্ড মনোক্রোম টেক্সট, দিস গোজ গুড ফর মেন্স অ্যান্ড টেকনোলজি টাইটলস। অর্থাৎ স্ট্রং কালার, খুব ভাইব্রেন্ট স্ট্রং কালার, তার সাথে যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোগ্রাফি কম্বাইন্ড করা হয় আর মনোক্রোম টেক্সট যদি দেওয়া হয়, এটা সাধারণত টেকনোলজি রিলেটেড বা
ইংরেজদের বিষয়ে কোনো রকম সাবজেক্ট নিয়ে যখন আলোচনা হচ্ছে, এইরকম বিষয় নিয়ে যদি কোনো ট্যাবলয়েড হয়, সেই ট্যাবলয়েডটা ব্যবহার করলে অনেক ইন্টারেস্টিং লাগবে দেখতে এবং অনেক মনোগ্রাহী হবে, মুডটাও ধরতে পারবে। তারপরে যেমন ট্যাবলয়েডে ব্রডশিট নিউজ পেপারের থেকে বেশি রঙের প্রাধান্য থাকে, তাই যে কোনো রং, মানে বলা যেতে পারে কোন রং কি ক্ষেত্রে আর কোথায় দিতে হবে তা না বুঝে ব্যবহার করলে একটু বেমানান লাগে। প্রয়োজনে কম সংখ্যক রং দিয়ে বা ব্ল্যাক এন্ড হোয়াইট টেক্সট দিয়ে বা শুধু গ্রাফিক্স এর কম্বিনেশন দিয়েও একটা ট্যাবলয়েড ডিজাইন করা যায়। যেমন এই স্পোর্টস ট্যাবলয়েডের যে কভারটা আমি এখানে উদাহরণ হিসেবে দিয়েছি, এখানে অ্যাসিড ইয়েলো রংটা ইউজ করা হয়েছে, এই ইয়েলো কালারটাকে আমরা অ্যাসিড ইয়েলো বলছি। এরকম অ্যাসিড ইয়েলো আর হট অরেঞ্জ রঙের প্রাধান্য বেশি দেখতে পাওয়া যায় স্পোর্টস ট্যাবলয়েডে। কেন জানেন কি? বিকজ ইয়েলো ইজ আ কালার অফ এনার্জি অ্যান্ড হ্যাপিনেস। এই রং আমরা কাউকে মোটিভেট করার জন্য ব্যবহার করে থাকি, আর খেলাধুলো তো লোকে তাই জন্যই করে, মোটিভেটেড হওয়ার জন্যই তো করে। সেই জন্য এই সমস্ত রং আমাদের অনেক সময় দেখা যায় স্পোর্টস ট্যাবলয়েডে ইউজ করা হচ্ছে। এর সাথে সাথে ব্রাইট টাইপোগ্রাফি, ব্যানার, ডিভাইডার এক্সেট্রা, সমস্ত কিছু একটা স্পোর্টি ম্যাসকুলিন একটা এফেক্ট দেয়। যেমন এখানে ব্রাইট টাইপোগ্রাফি বলতে আমরা বলতে পারি খুব বড় বড় আকারে এদের ব্যানারের লেখাটা দিয়েছে, বেশি কিছু লেখেনি কিন্তু ব্যানারের লেখাগুলো বেশ বড় বড় করে চোখে পড়ার মতন করে দিয়েছে। ব্যাকগ্রাউন্ডের কালারটা এমন চুজ করেছে যে কালারটা অ্যাকচুয়ালি ব্যবহার করা হয় খুব কুইকলি লোকে দৃষ্টি আকর্ষণ করার জন্য। আবার ট্রাভেল ট্যাবলয়েড যদি আপনারা করেন, সেখানে দেখা যাবে আকাশী নীল রঙের ব্যবহার করা হচ্ছে, কারণ নীল রং আমাদের মনকে শান্ত করে, রিল্যাক্স করে, আর বেড়াতে তো আমরা রিল্যাক্স করতেই যাই। তেমনই কমলা রঙের ব্যবহার করা হয় ইলেকট্রনিক বা লাউড মিউজিক এক্সেট্রা এইসব বিষয়ের ক্ষেত্রে, কারণ এই রং একটি উপভোগ্য বা আনন্দদায়ী অনুভূতি জাগায়। আবার ওদিকে লাল রং বাড়িয়ে তোলে এক্সাইটমেন্ট, সবুজ রং অবশ্যই প্রকৃতিকে বোঝায়। ডান দিকে একটি ফ্যাশন ট্যাবলয়েডের একটা কভারের আমি ছবি দিয়েছি, একটু লক্ষ্য করে দেখবেন কালার কম্বিনেশনটা, একটাই কালার ইউজ করেছে, একটা ফেমিনিন কালার, একটা পিঙ্কিশ একটা কালার, তার সাথে ব্ল্যাক এন্ড হোয়াইটে একটি মেয়ের ছবি কি সুন্দরভাবে কম্বাইন্ড করেছে, এটাতেই চোখটা আমার আটকে যাচ্ছে। এইরকম ভাবে ফন্ট, কালার, কাট আউটস, সেরকম ছবি ইত্যাদি কম্বাইন্ড করে একটা ট্যাবলয়েডের কভারকে এরকম মনোগ্রাহী করতে হবে, এবং অবভিয়াসলি ইনসাইড পেজেসগুলো। একটা বিষয় এখানে খুব মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ইউ মাস্ট অ্যাভয়েড ডাল অ্যান্ড শাবি কালার্স। এই ধরনের রং যেন কখনোই কোনো ট্যাবলয়েড কেন, কোনো রকম ম্যাগাজিন বা কোনো রকম নিউজ পেপারের কোন কোথাওই যেন ব্যবহার না করা হয়, কারণ খবর প্রকাশিত হচ্ছে, খবর দেওয়া হচ্ছে বা এন্টারটেইনিং এর যে জন্য যে আমাদের ট্যাবলয়েডস বের করা, যে উদ্দেশ্যটা নিয়ে বের করা, সেই উদ্দেশ্যটা তখন সাধিত হবে না, কারণ ডাল অ্যান্ড শাবি কালার্স দেখলে লোকের মনের ভিতরটা কিন্তু মোটিভেটেড হবে না। তাই রঙের ব্যবহারটা করার সময়ও অনেক ভেবে চিন্তে করা উচিত। এরপর যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে
আচ্ছা, এখানে দুটো ট্যাবলয়েডের আমি ছবি দিয়েছি, ভালো করে দেখুন। ব্ল্যাক এন্ড হোয়াইট ট্যাবলয়েডটি শুধুমাত্র গ্রে স্কেলে কত সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে। আবার ডান দিকে যে ট্যাবলয়েডটি, তাতে মাত্র দুটো কি তিনটে রঙের খেলা, একটা স্কাই ব্লু, একটা ব্ল্যাক গ্রে, আর একটা ইয়েলো, কিন্তু চোখে পড়ছে। যে জায়গাটা চোখে পড়ানোর জন্য তারা তৈরি করেছে, সেই জায়গাগুলো কিন্তু ঠিক চোখে পড়ছে। তো এটা থেকে একটা ধারণা হয় যে কিভাবে আমরা টাইপোগ্রাফি গুলোকে সাজাবো এবং কালারটা ব্যবহার করবো, টাইপোগ্রাফিটাও আমি কিভাবে কালারটা ব্যবহার করবো যাতে আমার জিনিসটা খুব অ্যাট্রাকটিভ হয়, অতিরিক্ত কালারও যেমন চোখ জড়িয়ে যাবে, আবার টু মাচ শ্যাবি কালারও বা অত্যন্ত কম কালারও অনেক সময় ইন্টারেস্টিং না হতে পারে। কিন্তু যদি এরকম রেস্ট্রিকশন থাকে যে আমি ব্ল্যাক এন্ড হোয়াইটেই আমাকে ছাপতে হবে বা একটা কালারেই ছাপতে হবে, তাহলে সেটাকে কিন্তু হৃদয়গ্রাহী করে তোলার জন্য একটু একটু মাথা খাটাতে হবে, মাথা খাটিয়েই সেটাকে বের করতে হবে। আচ্ছা, পরের যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে ইউজ অফ গ্রাফিক্স। যে কোনো ট্যাবলয়েড সংবাদপত্রের বিশেষ আকর্ষণের জায়গাটা থাকে তার ছবিতে। আমরা এর আগেও দেখেছি অনেক উদাহরণে সুন্দর বড় বড় ছবি দিয়ে কভার পেজটা ভরিয়ে দেওয়া হয়েছে। এই ছবির মাধ্যমে ডেভেলপ করা যেতে পারে একটা ব্র্যান্ড লুক। ধরা যাক আপনি একটা ট্যাবলয়েড বানাচ্ছেন, সেখানে যদি ইলাস্ট্রেটেড গ্রাফিক্স দিয়ে কভার ডিজাইন করা হয় এবং ভিতরের পেজগুলোতেও সেই ধরনের ইলাস্ট্রেটেড গ্রাফিক্স দেওয়া হয় এবং সেটাই যদি এর স্টাইল হয়ে যায়, তাহলে সেটাও একটা ব্র্যান্ড লুক আর কনসিস্টেন্সির জন্য ইউজফুল হতে পারে। হাতে আঁকা ছবি এক্ষেত্রে বিশেষ মাত্রা এনে দেয়। এমনি ছবির থেকে বলা যেতে পারে ইলাস্ট্রেশন অনেক বেশি ইন্টারেস্টিং লাগে। এছাড়া আরো যে কয়েকটা পয়েন্ট আমি বলবো সেটা হলো, মেক বিউটিফুল ফটোস দ্য মেইন ফোকাস স্পেশালি ফর ট্রাভেল অ্যান্ড ফ্যাশন ট্যাবলয়েডস। যদি ফ্যাশন বা ট্রাভেল ট্যাবলয়েড তৈরি হচ্ছে তো সেখানে খুব সুন্দর অ্যাট্রাকটিভ একটা ছবি দিয়ে, মানে যে বিষয়টা নিয়ে হয়তো লেখা হচ্ছে, ধরা যাক ট্রাভেলের ক্ষেত্রে একটা কোনো জায়গায় বেড়াতে যাওয়ার বিষয় নিয়ে কভার স্টোরিটা লেখা হচ্ছে, তো সেখানে সেই জায়গার একটা ভীষণ রকমের অ্যাট্রাকটিভ একটা ছবি যদি কভারে দাওয়াত হয়, তাহলে সেটা কিন্তু লোকের চোখে বেশি করে অ্যাট্রাকটিভ হয়ে উঠতে পারে। ঠিক তেমনই এটা অ্যাপারেল বা ফ্যাশনের ক্ষেত্রেও প্রযোজ্য, বাট ইট ইজ বেটার ইফ ইউ গো মিনিমাল ফর ফ্যাশন ট্যাবলয়েড। কারণ ফ্যাশনের ক্ষেত্রে মূল আকর্ষণের বিষয় হল মডেলের পরিহিত বসন ও অলঙ্কারের ছবি, তাই স্বাভাবিকভাবে সেখানে যখন আমি কোনো মডেলের ছবিটা একটু বড় করে দেব, একটু রিয়েলিস্টিক ছবি আমি দেব, তো সেটাই আমার অ্যাট্রাক্ট করার কাজটা করে দেবে। এছাড়া যে জিনিসগুলো এখনকার যুগে ব্যবহার করা হচ্ছে, যেমন অন ট্রেন্ড ফ্ল্যাট গ্রাফিক্স খুব ইজিলি একটা ট্যাবলয়েডকে একটা বলা যেতে পারে মডার্ন লুক দিয়ে দেয়। বর্তমানে যে সমস্ত ট্রেন্ডি গ্রাফিক্স গুলো প্রচলিত আছে সেগুলো ব্যবহার করতে পারেন। আর যেটা করা যেতে পারে সেটা হলো ইনফোগ্রাফিক্স দেওয়া যেতে পারে। ইনফোগ্রাফিক্স এখন সবাই খুবই পছন্দ করছে। ইনফোগ্রাফিক্স এর মাধ্যমেতে কোনো তথ্যকে প্রকাশ করলে, বিশেষত স্ট্যাটিস্টিক্যাল কোনো ডেটা যদি দিতে হয়, সেটা যদি প্রকাশ করা হয়, তাহলে এটা অনেক বেশি মজাদার লাগে।
আমি এখানে কিছু এক্সাম্পলস দিয়েছি। বাঁদিকে স্পোর্ট বলে যে ট্যাবলয়েডটির কভার ইমেজটা দিয়েছি, এখানে ভালো করে লক্ষ্য করে দেখবেন কিছুটা ইলাস্ট্রেটিভ গ্রাফিক্স দিয়ে এর মাস্ট হেডটা করা, আবার তার সাথে রিয়েলিস্টিক ছবির একটা কম্বিনেশন আছে। খারাপ লাগছে না, বেশ ভালো লাগছে। এই যে কম্বিনেশনটা করা, কোনটার সাথে কোনটা যাবে, ঠিক কতটা ইলাস্ট্রেটিভ দেব কতটা দেব না, এই ব্যালেন্সটা কিন্তু মাথায় রেখে কাজটা করতে হবে। এবার এই ট্যাবলয়েডটিরই ভেতরের একটি পাতা, একটি স্প্রেড, এটা টু পেজ স্প্রেড আমি দিয়েছি এক্সাম্পল হিসেবে। এখানে ইনফোগ্রাফিক্স এর একটা এক্সাম্পল আছে। এখানে মজার ব্যাপারটা হচ্ছে, এখানেও একটা রিয়েলিস্টিক ছবি, তার সাথে কিছু গ্রাফিক্যাল এলিমেন্টস, যেমন এখানে একটা পাই চার্টের মতন দেওয়া রয়েছে, সেখানে কিছু ডেটা ওরা প্রকাশ করেছে, এবং নিচে বিভিন্ন প্লেয়ারদের বিষয়ে কিছু খুঁটিনাটি তথ্য প্রকাশ করেছে। এরকম বেশ মজাদার একটা কালারফুল বক্স, এবং প্লেয়ারদের কাট আউটস গুলোকে তার উপর প্লেস করে পুরো ব্যাপারটাই একটা বেশ জমজমাট তৈরি করেছে। তাই এরকম ইনফোগ্রাফিক্স দিয়ে যদি ট্যাবলয়েডের কোনো খবর এভাবে প্রকাশ করা হয়, তাহলেও কিন্তু অনেকটা আকর্ষণীয় করে তোলা যেতে পারে। এই ছিল আমার 6টা পয়েন্ট নিয়ে আলোচনা। এবার আমি আসবো ওই প্রশ্নটা, যে প্রশ্নটা আমাকে গতকাল করা হয়েছিল, যে বাংলায় আমি কিভাবে ফন্ট চুজ করব। এর উদাহরণ হিসেবে আমি এবেলার এই ট্যাবলয়েডটাকে নিয়েছি। এই পরিপ্রেক্ষিতে আমি একটা কথা বলি, সেটা হলো বাংলা ট্যাবলয়েডের বড় উদাহরণ এই এবেলা ট্যাবলয়েডটি ঠিকই, কিন্তু এরকম ভালো সুন্দর গ্রাফিক্যাল প্রেজেন্টেশন খুব একটা চোখে আমরা দেখতে পাই না। এর কারণটা হলো, বাংলা ভাষা সাহিত্য চর্চা যত আমরা করি, তত কিন্তু বাংলা টাইপফেস নিয়ে করি না। বেশিরভাগ সময় যা মন চায় তাই দিয়ে আমরা লেআউট করি। এখানে আমাদের এক্সপেরিমেন্ট করার একটা বিরাট সুযোগ আছে। এই প্রসঙ্গে বলি, যে সফটওয়্যার ব্যবহার করে ট্যাবলয়েড লেআউট বানানো হচ্ছে, সেই সফটওয়্যার যে সমস্ত ফন্ট সাপোর্ট করে তাই দিয়েই এক্সপেরিমেন্ট করতে হবে। হেডলাইনের ফন্ট সাধারণত একটু বোল্ড টাইপফেসের হলে ভালো হয়, যেমন এখানে এবেলাতে এটা দেখা যাচ্ছে যে ওরা যখন হেডলাইন গুলো লিখেছে বা সাব হেডলাইন গুলো লিখেছে, সেগুলো যথেষ্ট বড় বড় করে এবং এমন একটা ফন্টে লিখেছে যে ফন্টটা একটু বাংলা ফন্টের মধ্যে একটু যেন মোটাসোটা, বেশ একটু যেন বোল্ড ফন্ট। যেমন এই পঞ্চায়েতের পঞ্চকাণ্ড বা এখানে শহরে উৎসব অন্তহীন, রেড রোডে কার্নিভালের প্রস্তুতি, এটা কিন্তু বেশ চোখে পড়ার মতন করে বড় বড় করে লেখা হয়েছে। এছাড়া যেটা আরো লক্ষণীয় বস্তু, সেটা হচ্ছে এর লেআউট। আমি এর আগেও একবার বলেছি যে অনেক ট্যাবলয়েডই একটা পার্মানেন্ট একটা ওয়্যার ফ্রেমিং করে নেয়, যে আমার এই কলামে এই খবরই থাকবে এবং এইটুকুনি লেখা হবে, আমার দ্বিতীয় কলামে এই খবর থাকবে আমার এইটুকুনি লেখা হবে, আমার মাস্ট হেডটা এইরকম জায়গায় এইভাবেই দেখানো হবে, এটা চেঞ্জ হবে না। তো এবেলাও এইরকমই একটা স্ট্রাকচার তৈরি করে সেটাকে ফলো করেছে, যার জন্য আমি দুটো ডিফারেন্ট ডেটের খবর আমি এরকমভাবে দিয়েছি পাশাপাশি, কম্পেয়ার করে ইজিলি দেখা যাচ্ছে
বাঁদিকে একটা কলাম ওরা ফিক্সড রেখেছে, সেখানে ছোট ছোট খবর দিচ্ছে। আবার ডান দিকেতে আমার দেখতে পাচ্ছি প্রথমে হচ্ছে এই ম্যাস্টহেডটা, ম্যাস্টহেডটার সাইজও সেম, যেখানে যেটা লেখার সেখানে সেটা ফিক্সড রেখেছে, ডেট যেখানে, ওয়েবসাইটের ইউআরএলটা যেখানে, দাম যেখানে, সেখানে সমস্ত ফিক্সড রেখেছে। সেখানে সেইটা রেখেই তার তলার অংশটাকে ওরা ইন্টারেস্টিং ইমেজ দিয়ে অথবা টেক্সট দিয়ে, হেডিং দিয়ে ভরিয়ে ব্যাপারটাকে আকর্ষণীয় করেছে। আবার এটাও লক্ষণীয় যে যে ফন্টে ওরা হেডিং দিয়েছে সেই ফন্টে সম্ভবত ওরা ছোট টেক্সট গুলো বা কন্টেন্ট গুলো লিখে নি, একটু আলাদা ফন্টে দিয়েছে, কম্বিনেশনটা হয়তো একটু আলাদা। হেডিং গুলো ভালো করে লক্ষ্য করে দেখুন, বাঁদিকের কলামের হেডিং গুলো এখানেও যেমন লাল দিয়ে লেখা, এখানেও তেমনি লাল দিয়ে লেখা। এখানে নজরে বলে দেখুন কি সুন্দরভাবে একটা লাল ব্যানার দিয়ে সেখানে নজরে বলে একটা সেকশন তৈরি করেছে, যেটা আমি একটু আগে টেক্সট অ্যান্ড কন্টেন্টের পয়েন্টগুলোতে বলছিলাম যে কন্টেন্টগুলোকে হাইলাইট করার জন্য প্রয়োজন হলে এইভাবে আলাদা বক্স করে বা একটা ট্যাগ দিয়ে, কালারফুল ট্যাগ দিয়ে আমি আরো বেশি আকর্ষণীয় করতে পারি। এবার ডান দিকে যে পেজটা দিয়েছি সেটা একটা ওভালার পেজটা দিয়েছি। এখানে একটা মজাদার এক্সাম্পল হচ্ছে কাটআউটস ইউজ করে তার চারদিকে টেক্সট সাজিয়ে বেশ সুন্দর একটা প্রেজেন্টেশন করেছে, এটাও কিন্তু দেখার মতন, এখান থেকেও কিন্তু শেখার মতন আছে যে আমি কিভাবে শুধু টেক্সট গুলোকে পরপর পরপর কলাম ওয়াইজ না লিখে এইভাবে মাঝখানে একটা হঠাৎ করে ছবি ঢুকিয়ে একটা, মানে কি বলবো, এটাকে একটা ডিসরাপশন বলা যেতে পারে, এই ডিসরাপশনটা ঘটিয়ে আমি জিনিসটাকে একটু মজাদার করে তুলতে পারছি। এই প্রসঙ্গে কয়েকটা আরো কথা বলি। বাংলায় ট্যাবলয়েড আমি যা দেখেছি তাতে এই ম্যাস্টহেডের জায়গাটায় নিয়ে কাজ করার একটা বিরাট সুযোগ আছে। এই ম্যাস্টহেডটা বলতে পারা যায় এইটা হচ্ছে মেজর জায়গা, যেখান যেটা মানে চোখে পড়ে ফার্স্ট লোকে। তো এইটা যদি আমরা ভীষণ রকমের একটা ইন্টারেস্টিং জায়গায় নিয়ে যেতে পারি, একটা পেছন দিকে যদি একটা রেড প্যাচ অথবা কোনো একটা কালার প্যাচ যেটাকে আমরা কনসিস্টেন্টলি রেখে গেলাম, তাহলে ব্যান্ড কনসিস্টেন্সি মেনটেন করার জন্য খুব কাজে দেয়। অর্থাৎ ধরা একটা 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 ফ্যাশনের ওপর একটা ট্যাবলয়েড বের করা হচ্ছে বাংলায়, তো সেখানে যদি আমাদের ম্যাস্টহেডটা ওরকমই একটা ফিক্সড কিছু একটা ডিজাইন আর কিছু একটা করে রাখলাম আমরা, সো বারবার করে ওটাই আমরা ব্যবহার করলাম, তখন কি হয় লোকের চোখে পড়তে 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 ওটা মনে গেঁথে যায় এবং তখনই ওটা পপুলারাইজ হতে থাকে। আবার ম্যাস্টহেড যদি খুব ছোট সরু বা উল্লেখযোগ্য না হয় বা রঙের যদি সেখানে প্রাধান্য না থাকে, তাহলে কিন্তু সেটা সেরকম ভাবে মানুষের মনে দাগ কাটতে পারে না। এই কাগজটিকে উদাহরণ হিসেবে রেখে পরীক্ষা নিরীক্ষা করে দেখা যেতে পারে যে আর কি কি বাংলা ফন্ট স্টাইল বা ফন্ট ফেস দেখতে সুন্দর এবং মনোগ্রাহী করে ট্যাবলয়েডকে প্রেজেন্ট করতে পারছে, কারণ আমাদের বাংলায় কিন্তু সত্যি কথা বলতে এত এক্সপেরিমেন্ট হয় না। তো এখানে যারা নতুন এই পাবলিশিং হাউসে আসছে তাদের একটা বিরাট সুযোগ আছে এই এক্সপেরিমেন্ট গুলো করার, এবং যদি তাদের এক্সপেরিমেন্ট সফল হয় তাহলে সেটা একটা নতুনত্ব, একটা নতুনত্ব স্বাদের একটা কিছু নিয়ে আসতে পারবে ভবিষ্যতে। আশা করি যে প্রশ্নটা করা হয়েছিল সেই প্রশ্নের উত্তরটা আমি দিতে পেরেছি।
এরপরে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব রিগার্ডিং ট্যাবলয়েড ক্রিয়েশন, সেটা হলো অপটিমাইজেশন অফ পিডিএফ ফরম্যাট ট্যাবলয়েডস ফর ডিজিটাল পাবলিশিং। ট্যাবলয়েড তো বানানো হয়, এবার যেহেতু এখনকার যুগে ডিজিটাল এবং প্রিন্টেড ফরম্যাট দুটোই ব্যবহৃত হচ্ছে, ডিজিটাল ফরম্যাটে তৈরি করতে গেলে, প্রডিউস করতে গেলে কিছু বিষয় মাথায় রেখে প্রডিউস করলে ব্যাপারটা একটু সুবিধা হয়, স্পেশালি ইট ইজ ইন কেস অফ পিডিএফ ফরম্যাট। So what is meant by optimization of PDF file? Nothing. Just reduce the size of the PDF files. Why? Because when we create a PDF file directly from our software, sometimes it becomes very heavy. প্রচুর পরিমাণে টেক্সট গ্রাফিক্স থাকার ফলে অনেক সময় এই ধরনের পিডিএফ ফাইলগুলো 25 MB ক্রস করে দেয়, তখন এই ফাইলগুলোকে অ্যাটাচমেন্ট হিসেবে বাই ইমেলে কোনো গ্রাহকের কাছে পাঠানো যায় না। সেই জন্যই বিশেষজ্ঞরা বলেন যে যত পারো তোমরা সাইজটা কমানোর চেষ্টা করো, আইডিয়ালি এটা 4 MB নিচে হলে ভালো, তবে যদি বড় বড় ট্যাবলয়েড হয় মানে 16 পাতা কি তার থেকেও বেশি, তো তাহলে একটু ফাইল সাইজটা বড়ই হয়। সো ইট ইজ বেটার উই ট্রাই টু কিপ ইট আন্ডার 25 ইফ উই ওয়ান্ট টু সেন্ড ইট ভায়া ইমেল, আর তা না হলে আমাদের অন্য পদ্ধতিতে এই ফাইল গ্রাহকদের কাছে পৌঁছে দিতে হবে। তো আমরা কিভাবে এরকম একটা পিডিএফ কে রাইট আউটপুট সাইজে এবং ডাইমেনশনের আমরা এটা পাবলিশ করতে পারি? ইউ ক্যান আইদার রিডিউস দ্য সাইজ অফ ইউর পিডিএফ ডকুমেন্ট ওয়াইল সেভিং দ্য ফাইল ফর ফাইনাল আউটপুট, অর রিডিউস দ্য সাইজ অফ দ্য পিডিএফ ফাইল আফটার সেভিং ইট ইউজিং দ্য পিডিএফ অপটিমাইজার। কি ব্যাপার এটা? ব্যাপারটা কিছুই না, যখন ফাইলটা সেভ করছেন তখন অনেকগুলি অপশন দেওয়া থাকে, এর মধ্যে একটা বড় অপশন হচ্ছে ইউজিং অফ RGB কালার মোড। অনেক সময় আমরা হয়তো CMYK কে কালার মোডেতে বানিয়ে ফেলি, প্রিন্টেড ফরম্যাটটাই আমরা মাথায় রেখে বানিয়ে ফেলি, কিন্তু আমরা হয়তো ওই একই ফরম্যাট আমরা পাবলিশ করতে চাইছি ওয়েবেও, তখন কিন্তু কালার মোডটা চেঞ্জ করে RGB কালার মোড করে এবং প্রয়োজন হলে ডিসপ্লের যে DPIটা আছে মানে ডটস পার ইঞ্চটা আছে ওটা কিন্তু ওই 600 থেকে নামিয়ে 200 বা 150 নামিয়ে আনতে হবে। যদি প্লেন অ্যান্ড সিম্পল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টেক্সট থাকে তাহলে সেই টেক্সটগুলোকে কার্ভ করে দিতে হবে এবং সেটার রেজলিউশন সে 150-তে নামিয়ে আনতে হবে। ইন কেস ইউ আর ক্রিয়েটিং দ্য ট্যাবলয়েড ফর অনলাইন ডিস্ট্রিবিউশন অনলি, ক্রিয়েট আ নিউ ওয়েব ডকুমেন্ট ইন কোয়ার্ক এক্সপ্রেস অ্যান্ড ট্রাই টু ক্রিয়েট দ্য নিউ ফাইল অ্যাজ আ ওয়েব ডকুমেন্ট। এই অপশনটা এখন পাওয়া যায়, ইনফ্যাক্ট প্রায় প্রত্যেকটা সফটওয়্যারেতে, এই যে সফটওয়্যারগুলো দিয়েই আমাদের এইরকম ট্যাবলয়েড কিছু ডিজাইন করা যায়, প্রত্যেকটা সফটওয়্যারেতেই একটা অপশন থাকে যে ইফ ইউ আর অ্যাকচুয়ালি ট্রাইং টু পাবলিশ দ্য ডকুমেন্ট ইন আ ওয়েব ফরম্যাট, তাহলে প্রথম থেকে ওই ওয়েব ফরম্যাটটাই চুজ করে, ওয়েব ডকুমেন্ট ফরম্যাটটাই চুজ করে কাজ করুন, এতে ফাইল সাইজ অটোমেটিক্যালি রিডিউস থাকবে। এবার কোনো কারণে যদি বড় ফাইল হয়েও যায় তাহলে একটা কাজ করতে পারেন, অনলাইনে অনেক পিডিএফ অপটিমাইজার টুল পাওয়া যায় যারা ফাইল রিডিউস করে, ফাইলের সাইজটা রিডিউস করে দেয়, সেখানে আপলোড করে ওরা ফাইল রিডিউস করে দেবে, আপনি আবার ওটাকে ডাউনলোড করে সেটাকে আপনি ব্যবহার করতে পারেন।
এবং এইটা খুবই ইম্পর্টেন্ট, এই যখনই আপনারা অনলাইনে পাবলিশিংটা করছেন সবসময় মাথায় রাখবেন যে ফাইল সাইজটা যেন ছোট হয়, অবশ্যই এটা মাথায় রেখে যে আমার রেজলিউশনটা এত কম যেন না হয় যে আমি আর ছবিগুলো ফেটে গেল বা ডিস্টর্টেড হয়ে গেল বা লেখাগুলো একদম পড়া যাচ্ছে না। তো এই মানে একটা আইডিয়াল কম্বিনেশন ফর ইয়র ট্যাবলয়েড, ডিপেন্ডিং অন হাউ মেনি পেজেস ইউ আর হ্যাভিং ইন ইয়র ট্যাবলয়েড, এইটা মাথায় রেখে একটা অপটিমাম কম্বিনেশন আপনাকে বের করে রাখবেন যে আমি এই ফাইল সাইজটা এইটুকুনিতে এইটুকুনির মধ্যেই রাখবো, এইভাবেই আমি পাবলিশ করব। ভারী ফাইল হলে ইভেন অনেক সময় ওয়েবসাইটে তুলে দিলেও সেখান থেকে ডাউনলোড করতে একটু অসুবিধা হয়ে যায়, সেই জন্যই পিডিএফ কে সবসময় অপটিমাইজ করে রাখতে হয়। এবার আসি একটা মজার জিনিসে, পিডিএফ তো হলো একটা পদ্ধতি লোকের কাছে পৌঁছে দেওয়া, আর একটা নতুনত্ব পদ্ধতি যেটা বেরিয়েছে সেটা হলো ফ্লিপবুক ট্যাবলয়েড। এটা এখন খুব পপুলারিটি গেইন করেছে। তো ফ্লিপবুক ট্যাবলয়েডটা কি জিনিস দেখা যাক সেখানে। এই যে ডান দিকে আমি ছবিটা দিয়েছি, এরকম সুন্দর করে একটা বইয়ের পাতা উল্টানোর মতন করে আমরা একটা বইয়ের আকারে, ডিজিটাল বুকের আকারে আমরা এই ট্যাবলয়েডটা কিন্তু পাবলিশ করতে পারি। তো হোয়াট ইজ ইট? It is nothing but an interactive e-book. It looks just like a printed publication with pages that can be flipped and turned. Amra anguler doga diye thile thile amra page guloke ulte ulte dekhte pari, abar pechon dike ulte dekhte pari, orthat samne pichone thik jebhabe amra boyer pata ultatam sherokom bhabe ei flipbook er pata ulte ulte amra porte pari. It has a traditional look and feel of a paper book, and it also includes interactive elements like links and navigation. হ্যাঁ, এবার ট্র্যাডিশনাল বইয়ের থেকে এটার একটাই তফাৎ যেটা সেটা হচ্ছে এটা ইন্টারঅ্যাক্টিভ, অর্থাৎ এর তলায় অনেক সময় নানান রকম ইন্টারঅ্যাক্টিভ বাটনস দেওয়া থাকে। যেমন কেউ যদি মনে করে যে আমি ডাইরেক্টলি 23 নম্বর পাতায় যাব, গিয়ে ওখানে একটা লেখা আছে আমি সেটা পড়ব, তো ওখানে আমার অপশন দেওয়া থাকে 23 নম্বর পাতায় ডাইরেক্টলি যাবা। সো দিস ইজ এক্সাম্পল অফ আ কাইন্ড অফ ইন্টারঅ্যাক্টিভ ন্যাভিগেশন দ্যাট ক্যান বি গিভেন হিয়ার ইন কেস অফ ফ্লিপবুক ট্যাবলয়েড। অ্যান্ড হোয়াই ইট ইজ গেইনিং সো পপুলারিটি? সিম্পলি বিকজ অফ ইটস লুক অ্যান্ড ফিল, মেইনলি লুক অ্যান্ড ফিল, কারণ এই যে ফিলিংসটা আসে যে বইয়ের পাতা উল্টাচ্ছি এইটার জন্য। আর অনেক সময় এই হেভি ফাইল ফরম্যাটগুলো ফ্লিপবুকেতে কনভার্ট করে অনেকেই তাদের পাবলিকেশনসগুলো অনলাইনে দিয়ে রাখে, এটাতে আর ওই পিডিএফ করে জনে জনে ইমেল করে পাঠানোর সমস্যাটা থাকে। ফ্লিপবুক বানানোটাও খুব সোজা, ফ্লিপবুক .com এর মতন বেশ কিছু পপুলার ফ্রি ফ্লিপবুক মেকার সাইটস আছে যেখানে আপনার পিডিএফ ফরম্যাটটা তুলে দিলে ওরা ফ্লিপবুক বানিয়ে আপনাকে দিয়ে দেবে, আপনাকে কোডও দিয়ে দিতে পারে, আপনাকে লিঙ্ক দিয়ে দিতে পারে, আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে সেখানে আপনি যদি ইনস্ট্রাকশনস অনুযায়ী সেই লিঙ্ক বা সেই কোডসগুলো ফেলে রাখেন তাহলে অটোমেটিক্যালি আপনার এই ফ্লিপবুকটা ওখানে দেখাতে থাকবে, আপনার গ্রাহকরা এসে করে পড়তে পারবে। বেশ মজাদার জিনিস এটা। আর এছাড়াও ফ্লিপবুকের আরো একটা মজাদার ব্যাপার হচ্ছে এটা কিন্তু ডাউনলোড করা যায় অফলাইন রিডিং এর জন্য, সেই ফরম্যাটও এটা করা যায়। সো বলা যেতে পারে এক ঢিলে দুই পাখি, আমি চাইলে ডেস্কটপে বসে পাতা উল্টে উল্টেও পড়লাম, আবার যদি আমি মনে করি মোবাইলে দেখবো ডাউনলোড করে পরে নিয়ে গিয়ে, তাহলে আমি ওটা ডাউনলোড করে রাখলাম,
সাধারণত ডাউনলোডটা পিডিএফ ফরম্যাটেই হয়ে যায় অটোমেটিক্যালি। তো এই গেল আমাদের ফ্লিপবুক ট্যাবলয়েডের কথা। এবার আসা যাক আমাদের ট্যাবলয়েড মার্কেটিং এর যে টেকনিক গুলো সেটার বিষয়ে। আমি ট্যাবলয়েড বানিয়ে ফেলেছি, আমি পিডিএফ ফরম্যাট বানিয়ে ফেলেছি, আমি ফ্লিপবুক ফরম্যাট বানিয়ে ফেলেছি, কিন্তু এবার তো লোকের কাছে পৌঁছে দিতে হবে, সেটা কিভাবে করব? এখানে আমি তিনটে বেসিক পদ্ধতি নিয়ে আলোচনা করব, বেসিক অনলাইন মার্কেটিং টেকনিক্স ফর ট্যাবলয়েড। প্রথমটা হচ্ছে হোয়াটসঅ্যাপ মার্কেটিং। সেক্ষেত্রে ইউ ক্যান কালেক্ট দ্য হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যান্ড ক্রিয়েট আ ডেটাবেস ফর অল দ্য পোটেনশিয়াল রিডার্স অ্যান্ড ইউ ক্যান শেয়ার দ্য পিডিএফ ফাইল ফরম্যাট ফর দ্য ট্যাবলয়েড থ্রু হোয়াটসঅ্যাপ। খুব সহজেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটা গ্রুপ ক্রিয়েট করে একসাথে অনেকজনের কাছে এই পিডিএফ ফাইলটা পাঠিয়ে দেওয়া যায়। আবার হোয়াটসঅ্যাপ মার্কেটিং এর টেকনিক্স গুলো ইউজ করে বিজনেস হোয়াটসঅ্যাপ ইউজ করেও ইন্ডিভিজুয়ালিও এটা পাঠানো যায়। এন্ড ইউ ক্যান অলসো এনকারেজ রিডার্স টু শেয়ার অ্যাজ মাচ অ্যাজ দে কুড থ্রু হোয়াটসঅ্যাপ শেয়ারিং। এটা শেয়ার করা খুব সোজা, কারণ পিডিএফ ফাইল খুব সহজে শেয়ারও হয়ে গেল হোয়াটসঅ্যাপের থ্রু দিয়ে। তাই আপনি যদি 500 জনকে পাঠান, 500 জনের থেকে হয়তো আরো 200 জন পেয়ে গেল, এইভাবেই ফাইল ছড়াতে ছড়াতে আপনার রিডারশিপও বাড়তে থাকবে। এরপরের যে টেকনিকটা আছে, এই টেকনিকটা হচ্ছে ফেসবুকের মার্কেটিং। ইন দিস কেস ইউ হ্যাভ টু ক্রিয়েট আ ফেসবুক বিজনেস পেজ ফর ইয়ার ট্যাবলয়েড ব্র্যান্ড। এটা মাস্ট, এটা এটা করাটা সবচাইতে সহজ, কারণ এমনি একজন যদি ডাইরেক্টলি তার প্রোফাইল থেকে বারবার করে কোনো পিডিএফ ফাইল শেয়ার করে ফেসবুকে, তো সেটা সাধারণত ফেসবুক খুব একটা গুরুত্ব দেয় না এবং অনেক সময় সেটার প্রোফাইল ব্লক করে দিতে পারে। তাই বেটার হচ্ছে একটা বিজনেস পেজ ক্রিয়েট করা, সেখানে আপনি টার্গেট অডিয়েন্স বিল্ড করতে পারেন বাই গেইনিং ফলোয়ার্স। You can start sharing teasers about your upcoming tabloid apiary. This will give your readers an idea about what to expect from your publication. অর্থাৎ আগে থেকেই আপনার ট্যাবলয়েড সম্পর্কে নিউজ শেয়ার করতে পারেন, ব্যানার শেয়ার করতে পারেন, তাতে আপনার ফলোয়ার্সরা জেনে যাবে যে বেশ ট্যাবলয়েডটা আবার প্রকাশিত হতে চলেছে, এই তারিখে প্রকাশিত হবে, তো ওরা রেডি থাকবে। And you can also encourage your readers to share the news among their connections, friends, relatives, etc. আপনার রিডারদেরকে উৎসাহিত করতে পারেন যে এই খবরটা তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ইত্যাদির কাছে ছড়িয়ে দিতে। You can also join groups and share the teaser campaign posts for better reach. বিভিন্ন গ্রুপস আছে যেখানে অনেক রিডারশিপ পাওয়া যায়, সেখানে গিয়েও মাঝে মাঝে আপনার এই ট্যাবলয়েডের খবর আপনি ছড়িয়ে দিতে পারেন যে হ্যাঁ এরকম একটা ট্যাবলয়েড আসছে, এই ট্যাবলয়েড আপনি পড়ুন, এখানে অনেক খবর পাবেন ইত্যাদি। ইউ ক্যান অলসো এনকারেজ ইউর টার্গেট অডিয়েন্স টু লাইক অ্যান্ড ফলো ইউর পেজ ফর মোর নিউজ। এরপরে যখন এই পিডিএফ ট্যাবলয়েডটা রেডি হয়ে যাবে, তখন ইউ ক্যান আপলোড দ্যাট ফাইল টু গুগল ড্রাইভ and you can share the downloadable link on a social media platform like Facebook and you can ask your readers to download it and read it. এটা করা খুবই সোজা। PDF tabloid-টা তৈরি হয়ে গেলে Google Drive-এ যদি শেয়ার করে রাখেন, তাহলে সেই শেয়ার সেই ডাউনলোডেবল লিঙ্কটাকে শেয়ার করে দিলেন আবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, খুব সহজভাবেই ওটা পেয়ে যাবে আপনার রিডাররা। এটা গেল আপনার ফেসবুক মার্কেটিং এর পদ্ধতি। এছাড়া আরেকটা পদ্ধতিতে খুব সহজেই লোকের কাছে পাঠানো যেতে পারে আপনার ট্যাবলয়েডের খবর, সেটা হলো ইমেল মার্কেটিং এর।
এক্ষেত্রেও হোয়াটসঅ্যাপের মতন ইউ ক্যান গ্যাদার ইয়োর রিডার্স ইমেল অ্যাড্রেস ইন ওয়ান প্লেস অ্যান্ড দেন ইউ ক্যান অ্যাভেল এনি কাইন্ড অফ ইমেল মার্কেটিং সার্ভিস লাইক মেলচিম্প সেন্ডিং ডু জোহো এরকম বেশ কিছু ইমেল মার্কেটিং সার্ভিস প্রোভাইডার পাওয়া যায়। এরা ফ্রিতেও কিছুটা দেয়, অ্যালাউ করে, মোটামুটি 1,000-2 ক্লায়েন্টকে আপনি পাঠাতে পারবেন ট্যাবলয়েড বা মেলচিম্পের মাধ্যমে, মোটামুটি 1,000-2 ক্লায়েন্টকে পাঠানো যায়। তো এইভাবে একটা ইমেল মার্কেটিং সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে এই সার্ভিসটা নিয়েও এই পিডিএফ ফরম্যাটের ট্যাবলয়েডটা অ্যাটাচমেন্ট হিসেবে পাঠিয়ে দিতে পারে, সেখান থেকেও ডাউনলোড করে আপনার রিডার্সটা পড়বে, পড়ে ফিডব্যাক দিতে পারবে, এক্সেট্রা। আর যদি কোনো ইমেল মার্কেটিং সার্ভিস না নিতে ইচ্ছে হয় তাহলে গুগলের ইমেল সার্ভিসিংটা ব্যবহার করেও করা যেতে পারে, তবে সেক্ষেত্রে একটা রেস্ট্রিকশনস এসে যায়, একই সাথে অনেকজনকে বারবার পাঠানো যায় না, সেইটা সেই রেস্ট্রিকশনসটা মাথায় রেখে সেই সার্ভিসটা নিতে হবে। আর এইরকম ডেটাবেস তৈরি করতে গেলে অবশ্যই আপনাকে নিজে থেকে কিছু ক্যাম্পেইনস করে লোকের কাছ থেকে ডেটাবেস কালেক্ট করবার একটা পদ্ধতি বের করে রাখতে হবে, যাতে আপনি খুব সহজেই আস্তে আস্তে আপনার গ্রাহক সংখ্যা বাড়াতে পারেন। এই হচ্ছে আমাদের পিডিএফ ট্যাবলয়েডকে মার্কেটিং করার কিছু পদ্ধতি। আমার বক্তব্য এখানেই শেষ আমি করছি। এবার এই বিষয়ে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা স্বচ্ছন্দে আমাকে জিজ্ঞেস করতে পারেন। তোমাদের যদি প্রশ্ন থাকে প্রশ্ন করো, যাদের যা প্রশ্ন করার করো। নমস্কার ম্যাম, আমি পায়েল বলছিলাম। ম্যাম বলছি, আপনি তখন এবেলার কিছু এক্সাম্পল দিয়ে যেমন পন্টের ব্যাপারটা বুঝালেন, আমি একটু কাজ করেছি কোয়ার্ক এক্সপ্রেসে, সেখানে তো আনসি মানে ইয়ে যে কোনো ফন্ট স্টাইল তো ব্যবহার করা যায় না, মানে আনসিটাই অ্যাকসেপ্টেবল ওখানে। তো সেই ক্ষেত্রে ম্যাম ফন্টের ব্যবহারটা তো তাহলে ভিন্ন হবে না, মানে পেজে একটাই ফার্স্টে ফন্ট স্টাইল ঠিক করে রাখতে হবে আমাকে, সেটাই আমাকে কন্টিনিউ করতে হবে, তাই তো? এনএসআই ফন্ট অনেক রকম পাওয়া যায়। আচ্ছা, ঠিক আছে, একটু ডাউনলোড করে ওটা ইনস্টল করে দেখতে হবে কোন ফন্টের সাথে কোন ফন্টটা বেশ ভালো মানাচ্ছে। শুধু কালপুরুষ এনএসআই কিন্তু নয়, আরো অনেক এনএসআই ফন্ট আছে, আরো অনেক আছে। এবার এবার ধরা যাক, এবার ধরা যাক যে আমি হেডিং এর জন্য ঠিক করলাম এনএসআই ফন্ট সে স্টাইল 1, এটা আমি ব্যবহার করব। আমি সেটা দিয়ে আমি একটা মাস্ট হেড বা হেডিং এটা তৈরি করে রেখে দিলাম, কিছু না, আমি যেটা শুরুর দিকে বলেছিলাম একটা ডামি টেক্সট ফেলে হেডিং এ একটা ডামি টেক্সট ফেলে ওই ফন্টটা দিয়ে আর কি, ডামি টেক্সট ফেলে আর বডি কন্টেন্টে একটা ডামি টেক্সট ফেলে ব্যাপারটাকে করে রাখতে হয়, কম্বিনেশন করে দেখতে হয় যে কেমন লাগছে। এবার যখন ওই ডামিটা ফেলে যখন আপনি রেডি করে ফেললেন ব্যাপারটা, মানে বলা যেতে পারে যে ইউ আর স্যাটিসফাইড উইথ ইউর রেজাল্ট, তখন এইটাকে স্ট্রাকচার হিসেবে একটা কপি করে রেখে দেবেন। এবার যখন অরিজিনাল কন্টেন্টগুলো যখন ফেলবেন তখন এই স্ট্রাকচারেতে একটা একটা করে ফেলবেন, তো অটোমেটিক্যালি আপনার যে ফন্ট আপনি ফেলে রেখেছেন, হ্যাঁ ধরা যাক এনএসআই 1 অ্যান্ড এনএসআই 2 এই দুটো কম্বিনেশন করেছেন, যেখানে যেটা কম্বিনেশন করেছেন সেই কম্বিনেশনটা থেকে যাচ্ছে। তখন আপনাকে একটু ফন্ট একটু খুঁজে বের করতে হবে এবং সেগুলো ডাউনলোড করে আপনাকে
ইনস্টল করে ওই পারমুটেশন কম্বিনেশন করে করে দেখতে হবে যে কোনটা ভালো লাগছে, কোনটা যাচ্ছে। আমাদের বাংলায় ফন্ট কম্বিনেশন খুব কম আছে, খুবই কম। ইংরেজিতে যত বেশি পাওয়া যায় আমাদের বাংলায় এত পাওয়া যায়। আমি যখন আমার একটা বানিয়েছিলাম আমি ট্যাবলেট, সেটার সাইজ আমার 5.3 MB হয়েছিল। তো সেটা আমি যখন ইমেলে সেন্ড করতে যাচ্ছিলাম আমার ওটা অনেকটা টাইম লঙ্গিং হয়ে যাচ্ছিল। তাহলে সাইজটা ম্যাম কতটা থাকলে আমার সেটা হবে না একটু বলতে পারবেন? 5.3 যদি হয় তাহলে তো বলা যেতে পারে খুবই ছোট। আরেকটু যদি ডাউন সাইজ করা যায় ভালো, ওই 4 MB মতন যদি করা যায়। তার জন্য ওই PDF অপটিমাইজার গুগলে সার্চ করলে অনেক অপটিমাইজার অনলাইন টুল পাওয়া যায়, ওরা না ফাইল রিডিউস সাইজ রিডিউস করে দেয়, বুঝলে পরে অনেকগুলো পাওয়া যায় এরকম। যে কোনো একটা ব্যবহার করে একটু ফাইল সাইজটা রিডিউস করে রাখতে হবে। যদি ফাইনাল আউটপুটটা আপনি ছোট করতে চান, আর যদি আপনি ওই প্রথম থেকেই ছোট করতে চান তাহলে যেটা আমি আগেই আমি বলেছিলাম সেটা হলো যে তৈরি করার সময় মাথায় রাখতে হবে যেটা আমি ওয়েবের জন্য ছাড়বো। অতএব আমি ডকুমেন্টটাই তৈরি করব অ্যাজ আ ওয়েব ডকুমেন্ট, নট অ্যাজ আ প্রিন্ট ডকুমেন্ট। প্রিন্ট ডকুমেন্ট যেই মুহূর্তে দেবেন সঙ্গে সঙ্গে ওটা CMYK কে 4টে কালারে নিয়ে নেবে, আর ওয়েবের জন্য হয় RGB কালার। এবং অবভিয়াসলি সফটওয়্যারের ভেতরে যে সেটআপটা থাকে ওরা কম্প্রেস করে দেয় ফাইলটা প্রথম থেকে। আর ছবি যদি বড় হয়ে থাকে আপনার, মানে ছবির সাইজ যদি আপনি খুব হাই রেজলিউশন দিয়ে থাকে, তো সেটাও একটা ম্যাটার করে। চেষ্টা করে দেখবেন রেজলিউশনটা একটু কম করা, 300 এর নিচে রাখা। ওয়েবের জন্য তো খুব বেশি লাগে না, ওয়েবের জন্য বেশি লাগে না, 72 to 150 ইজ গুড এনাফ, হেডলাইনের জন্য কিরকম ফন্ট সাইজ ব্যবহার করা উচিত? এটা টোটালি ডিপেন্ড করছে কি কত বড় নাম। এটা কিছুটা বলতে পারা যায় এটা কোনো ফিক্সড কিছু তো নেই, এটা ব্যক্তিগত কিছুটা পছন্দের ব্যাপারও আছে। তবে একদম এ মাথা থেকে ও মাথা জোড়া করবেন কি না সেটা করে দেখতে হবে। যদি সেটা ভালো লাগে তাহলে রাখা যেতে পারে, যদি না ভালো লাগে তাহলে অবভিয়াসলি আমাকে সেটা ছোট করতে হবে। এটা কিছুটা এস্থেটিক সেন্সের ওপর ডিপেন্ড করছে, এটা ওরকম কোনো ফিক্সড কিছু নেই, এটা এস্থেটিক্সের ওপর নির্ভর করছে। খুব বড় নাম ধরা গেল, খুব বড় নাম মোটামুটি ধরুন নামটাতে হয়তো 5-6 খানা লেটার আছে, তাহলে অবভিয়াসলি এ মাথা থেকে ও মাথা করলে একটু অড তো লাগবেই, একটু যদি ছোট করে দেওয়া যায় সাইড থেকে কিছুটা, তো এইটা একটু করে দেখতে হবে। আবার এত বড়ও যাতে না হয় বা এত ছোটও যাতে না হয় যে দেখতেই পাওয়া গেল না, আবার এত বড় যাতে না হয় যে প্রায় অর্ধেকটাই থেকে দিব সামনের দিকে আর কিছু আমি দিতেই পাচ্ছি না ইন্টারেস্টিং খবরটা, তো এইগুলো একটু কম্বিনেশনটা একটু মাথায় রাখতে হবে। আমার তো অবভিয়াসলি কভার পেজেতে তো আমাকে ইন্টারেস্টিং খবরগুলোকেও দিতে হবে। আমার ম্যাস্ট হেডেই যদি আমার পুরোটা নিয়ে নেয় বা হাফ অফ এরিয়া নিয়ে নেয় তাহলে আমার লাভটা কি করবে? মোটামুটি 1/3 একটু কম হলে ভালো। হ্যালো ম্যাম। হ্যালো। হ্যাঁ ম্যাম, আমি অভিষেক রয়। ম্যাম আমি জিজ্ঞেস করছি যে ম্যাম ইংলিশ ট্যাবলয়েডে আমরা কি ধরনের ফন্ট ইউজ করতে পারি, মানে হেলভেটিকা বা ফ্র্যাঙ্কলিন গথিক যে ফন্ট গুলো আছে ওই রকম ফন্ট কি আমরা ইউজ করতে পারি ইংলিশ ট্যাবলয়েডে? করা যেতে পারে, কারণ এই ফন্ট গুলো অ্যাকচুয়ালি অলওয়েজ ইউজফুল ফন্ট, এই হেলভেটিকা আর ফ্র্যাঙ্কলিন গথিক গুলো।
আমি আগেও আরেকবার বলেছি যে ইট টোটালি ডিপেন্ডস অন হোয়াট টাইপ অফ ট্যাবলয়েড ইউ আর গোইং টু পাবলিশ, মানে ট্যাবলয়েডটা কি বিষয় নিয়ে সেই বিষয়টাকে বুঝে সেটার ওপর ডিপেন্ড করে ফন্ট চয়েস। আমি ফ্যাশন ম্যাগাজিনে কোনো মোটা মোটা গোদা গোদা ফন্ট দিতে পারবো না, তো সেক্ষেত্রে কিন্তু হেলভেটিকান মাইট নট ওয়ার্ক, ফ্র্যাঙ্কলিন গথিক মাইট নট ওয়ার্ক, গথিক স্টাইল মাইট নট এভার ওয়ার্ক। আবার গথিক স্টাইল যদি সেরকম মানে ধরা যাক এটা কোনো টেকনোলজি ম্যাগাজিন হচ্ছে, তাহলে মোটামুটি গথিক স্টাইল খুব ভালোভাবেই কাজ করে। I hope you understand, because you have to understand what you are actually trying to capture, what mood you are trying to capture through your tabloid, what type of tabloid it is. Cheiter upor depend kore font choice. Hello. Yes, ma'am, please. আর কারো কোনো প্রশ্ন আছে? আমি একটা প্রশ্ন করতে চাইছি যে ম্যাম, আমার একটা স্ক্রিন প্রেজেন্ট করে একটু দেখিয়ে, মানে একটা মেল যেরকম ভাবে আসে যে একটা WSZ, তো ওটা একটু আপনি যদি অনুমতি দেন একটু দেখাতে চাই, মানে একটা মেল। হ্যালো, স্ক্রিন প্রেজেন্ট করতে পারে কি ও? কি দেখাবে স্যার? এই WSZ এর একটা মেল আসে, ঠিক আছে, ওই মেলটাতে মানে যেরকম ভাবে ছবিটাই দেখা যায়, তো ওই ছবিটাই মানে আমি ওটা কিরকম ভাবে করা যায় যে মেলের মাধ্যমে নিউজ পেপারটা, মানে ওই প্রশ্নটা করবে তুমি দেখিয়ে? হ্যাঁ 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 স্যার। আচ্ছা, ও কি প্রশ্ন করবে ওরকম একটা কি দেখাবে বলছে? দেখাবে if it is related to tabloid then I can answer. Yes ma'am, yes, obviously. Okay ma'am. Please share then. Ma'am, is it visible? Yes. Yes ma'am, okay, this is Wall Street Journal and the image is not coming, that the image symbol where মানে যেটা দেখা হয় যে ম্যাম এসে, তো এইটা ম্যাম কিভাবে করা যায় যদি মানে এই বিষয়ে কিছু যদি বলতেন? এটা তো কোডে করা, যেমন HTML CSS কোড দিয়ে জাভাস্ক্রিপ্ট জেকোয়ারি দিয়ে ওয়েবসাইট বানানো হয় সেইভাবে বানানো এটা। ওকে, মানে এবং সেটাকে আর কি ওই ইমেল এর থ্রুতে ওটাকে আর কি তো মানে পাঠানো হয়েছে? এটা ওরা যেটা করে জেনারেলি এই ধরনের যারা ইমেল যেটা এরা পাঠায় এটাকে বলে নিউজলেটার, এটাকে বলে নিউজলেটার, এবং ওদের আজকের এডিশনটা ওরা এইভাবে পাঠিয়েছে, ঠিক আছে, দ্যাটস গুড। কিন্তু এটা যেটা করে ওরা HTML CSS কোড লিখে ওরা সেইভাবে পাঠায়। ওকে, মানে এটা আমাদের পক্ষে এই মুহূর্তে করা বোধহয় সম্ভব নয়, মানে খুব ওইটা একটু জানতে হবে, জানতে হবে। ওকে ম্যাম, মানে আরেকটা জানা যেতে পারে ওটা জানতে হবে, ওটা মানে মুখে আমি এখানে বলে এটার সাথে ওটা বলে আমি কিছু করতে পারবো না, বলে তো পারবো না, তবে এটা জানতে হবে। ওকে ম্যাম, ম্যাম আরেকটা জিনিস জাস্ট একটু দেখি, মানে আমাদের কলেজেরই একটা ট্যাবলয়েড প্রকাশনা করা হয়েছিল, তো মানে ওটা দেখে যদি মানে আপনাকে একটা জিনিস জিজ্ঞাসা করতাম, এই যে ধরুন ফ্রন্ট পেজটা করা হয়েছে মানে একটা একটা ট্যাবলয়েডে আর কি, মানে এই যে বাঁদিকের যে লেফট একটা প্যানেল রাখা হয়েছে মানে একটা এক নজরে, ম্যাম এটা কি ঠিকঠাক আছে? এখানে যদি কিছু কারেকশন বা যদি কিছু আপনার সাজেশন থাকে যদি কিছু বলতেন। আমি তো কলেজের ট্যাবলয়েড দেখতে পাচ্ছি না, না না মানে ম্যাডাম এটা জাস্ট এমনি ফন্টের ডিজাইনটা আমি বলছিলাম,
যে যে কিরকম মানে এরকম ধরনের কি মানে ভালো বা আর কি মানে আপনি যেহেতু ট্যাবলয়েড নিয়ে এত কিছু আমাদের স্যাররা বা ম্যাডামরা যেরকম মানে বিভিন্ন রকম ভাবে শিখিয়েছেন বা করিয়েছেন তার পাশাপাশি আপনি অনেক কিছু বললেন নতুন ভাবে, জাস্ট আপনার সাজেশন চাইছিলাম যে আমি তো দুদিন যে জিনিসগুলো নিয়ে বিষয়গুলো নিয়ে ডিসকাস করলাম সেই ডিসকাশনস গুলোর মধ্যেই আমি বলেছি যে কি কি করা গেলে এটা একটা ইন্টারেস্টিং ট্যাবলয়েডে পরিণত হবে। এবার সেই পয়েন্টস গুলো মাথায় রেখে যদি কম্পেয়ার করে দেখো যে তোমার ট্যাবলয়েডটা কোথায় স্ট্যান্ড করছে, তাহলে সেই সমস্যাগুলোকে সমাধান করলেই তোমার ট্যাবলয়েড ঠিক হয়ে যাবে। অবভিয়াসলি অবভিয়াসলি হ্যাঁ ম্যাম, কয়েকটা জায়গাতে কারেকশন করার দরকার আছে আপনি যেরকম বলেছেন, তো সেই জায়গাগুলো মানে আরো ডেভেলপ করার। আচ্ছা সেই জায়গাগুলো ডেভেলপ করে দিতে হবে। আর কারো কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, ট্যাবলয়েড নিয়ে আমরা আজকে আলোচনা শুনলাম দুদিন ধরে, এবং আলোচনার মধ্যে দিয়ে আমাদের উঠে এলো অনেকটাই আমাদের উপকার হলো ছাত্রছাত্রীদের যে ট্যাবলয়েড তারা তৈরি করার ক্ষেত্রে যে সমস্যাগুলো পড়ছে এবং সেগুলো একটা আন্দাজ তারা আশা করি পেয়েছে, কাজ করতে গেলে দেখা যাবে, এবং অনলাইনে কি করে তারা সেটাকে মার্কেট করবে সেটার ব্যাপারেও একটা ধারণা হলো। আমি বলেছি যদি এই সম্পর্কে বিস্তারিত ধারণা দরকার হয় তাহলে ভবিষ্যতে আমরা এ নিয়ে আমরা হয়তো কোর্স করতে চলেছি, সেক্ষেত্রে সবাই যোগাযোগ করতে পারবে তোমরা, তোমাদের সঙ্গে যোগাযোগ করে আমরা এই অনলাইন মার্কেটিং এর উপর কোর্স করা যেতে পারে বা করা হবেও কলেজ থেকে। আর একটা বক্তব্য হচ্ছে যে এই ট্যাবলয়েড মেকিং এর জন্য আমরা যারা যারা এখানে যুক্ত আছো তারা তাদের মধ্যে অনেকজন আছে যারা সরাসরি স্টুডেন্ট রয়েছে বা যারা অন্য কলেজেরও রয়েছে, আমরা যে 15 ডেজের একটা ওয়ার্কশপ 14 ডেজের একটা ওয়ার্কশপ করেছিলাম তার একটা পদ্ধতি ছিল আমরা কী করে ডেলি নিউজ পেপার করবো, সেই হিসাবে এটা একটা কাজে লাগলো। এরপর সেই ওয়ার্কশপে আমাদের একটু পার্ট বাকি আছে যেখানে আমরা সরাসরি ট্যাবলয়েড তৈরি করব, সেগুলো আমরা জানিয়ে দেবো কবে কী করব। আজকে আপাতত আমাদের অনুষ্ঠানে এখানে আমরা ধন্যবাদ জানাই সায়ন্তনীকে, সায়ন্তনী বন্দ্যোপাধ্যায়কে, যে অসাধারণ দুদিন ধরে একটা আলোচনা আমরা শুনলাম, খুব স্মুথলি আলোচনাটা হলো এবং খুব সুন্দরভাবে তিনি উপস্থাপন করলেন যে বিষয়গুলোকে, এবং ছাত্রছাত্রী যারা এখানে এবং অন্যান্য ছাত্রছাত্রী ছাড়াও এখানে কিছু টিচারও দু একজন উপস্থিত আছেন বিভিন্ন কলেজের, তাদের আশা করছি কাজে লাগবে তারা নিজেদের ক্ষেত্রে শেখানোর জন্য। এবং আমাদের প্রোগ্রামটা নেওয়া হয়েছিল এন্টারপ্রেনার, অর্থাৎ নিজেরা যদি ট্যাবলয়েড এরকম আমরা তৈরি করতে পারি তাহলে সেখানে আমরা নিজেরাই যাতে ট্যাবলয়েড নিজেরাই তৈরি করতে পারি সেটার উদ্দেশ্য নিয়ে এরকম এন্টারপ্রেনারশিপ প্রোগ্রাম কলেজের তরফ থেকে এরকম উদ্যোগ নেওয়ার জন্য আমাদের অধ্যক্ষ ডক্টর রাজশ্রী নিয়োগীকে ধন্যবাদ জানাই যে তিনি এরকম প্রোগ্রাম নিয়ে যাচ্ছেন বলে আমরা করতে পারছি নানা রকমভাবে। আমি IQSC এবং প্লেসমেন্ট সেলকেও ধন্যবাদ জানাই, এবং পরিশেষে ছাত্রছাত্রী বা আজকে যারা অনুষ্ঠানে উপস্থিত আছেন শিক্ষক শিক্ষিকা সকলকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আজকের যে বক্তা দুদিন ধরে তিনি বললেন তার মূল্যবান সময় দিয়ে আমাদের সঙ্গে এলেন, আমরা আশা করব যে ভবিষ্যতেও আমাদের সঙ্গে তিনি থাকবেন, ছাত্রছাত্রীদের হেল্প করবেন নানা কাজে, এবং আমরা তাকে পাবো ভবিষ্যতেও, কারণ এটা আমাদের কোর্সের একটা অঙ্গ হিসাবে রয়েছে এই ট্যাবলয়েড তৈরি, ট্যাবলয়েড মেকিং বা অনলাইন মার্কেটিং, তো আমরা তাকে পাবো আশা করব। আমরা ধন্যবাদ, আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি। ধন্যবাদ সায়ন্তনী। থ্যাংক ইউ ম্যাম।